আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এই মিস মাম অন ডিউটি চ্যানেলে সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা ছিল আমাদের শুক্রবারের মানে আমি ইফতারি তৈরি করব আর কি তো এটা আপনাদের ডাল একটা ডাল দেখাচ্ছি এই ডালটার নাম হচ্ছে গ্রিন ডাল মানে সবুজ ডাল আমি আর কখনো আনিনি নি বা কুক করিনি এটা স্যুপের জন্য তৈরি করব তো স্যুপে আমি আজকে আমি মরক্কান একটা স্যুপ তৈরি করে আপনাদের মানে আপনার সাথে শেয়ার করছি একটা স্যুপ তৈরি করছি তো এই স্যুপ তৈরি করতে এই ডালটা লাগবে আর আমি এখানে কিচেন নিয়ে মিট আমি সামান্য মিট নিয়েছি এখানে এক কাপের মতো হবে ছোটো কাপে আর এখানে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর আদা একটু পরে দেব। খুবই অল্প পরিমাণে মশলা এখানে অ্যাড করছি এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো আর মিক্স পাউডার দেবো সামান্য আর দিয়েছিলাম মানে গরম মশলা পাউডার এগুলো দিয়েই তৈরি করেছি এটা মরক্কানদের একটা স্যুপ আর কি মরক্কান স্যুপ এটা ওদের ট্রেডিশনাল ইফতারিতে এই স্যুপটা তাদের থাকতেই হয় এখানে মিটটা দিয়ে দিয়েছি মশলাটা মানে পেঁয়াজটা একদম গোলা গোলার দরকার নেই এখানে মিট দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আস্তে আস্তে মিট আর লবণ একসাথেই গলবে আর এখানে ডালটাও এড করে নেব তো সবগুলো একসাথে দিয়ে অনেক মানে চার কাপের মতো চার কাপের মতো ঘর ওয়াটার দিয়েছিলাম চার কাপ তো আর এখানে ডালও দিয়ে দিলাম তো ডাল মাংস এগুলি সব একসাথে সিদ্ধ হওয়ার জন্য আমি চার কাপ বয়লিং ওয়াটার দিয়েছি যাতে একটু বেশি করেই দিলাম কারণ স্যুপটা তো একটু তরল হয় তো এই জন্যই একটু বেশি করে পানি দিলাম পরে আরো এখন জাল দেওয়ার পর মাংস এবং ডালগুলো একটু সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব যাতে আরও বেশি সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি দুটো টমেটো বয়েল করতে দিয়েছি আমার পাশেই শুই আছে আমি এটা ভয়েস দিচ্ছি রাতের বেলা তো ওর এই সেই কারণে আপনারা হয়তো নইজটা শুনতে পারছেন ওর স্নোরিং করা নাক দিয়ে অনেকটা শব্দ হয় ওরা ঘুমানোর সময় তো যাই হোক এখন আমি টমেটো পিউরি করে নিয়েছি টমেটোকে বয়েল করে তারপর ছিলে নিয়েছিলাম বয়েল করলে খুব ইজিলি আর কি ফিল করা যায় তো আমি এখানে টমেটো পিউরিটা করে নিয়েছি এবং এটা অ্যাড করে দিলাম স্যুপের মধ্যে আরও কিছুক্ষণ ছেড়ে তারপর আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি এড করছি মানে স্যুপের যে ঘনত্বটা আনার জন্য আর কি আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো গুলে ঠান্ডা পানি দিয়ে একটু কর্নফ্লাওয়ারটাকে গুলে তারপর একটা স্যুপের মধ্যে এড করবো আস্তে আস্তে মানে ঢালবো আর কি আস্তে আস্তে ঢেলে ঢেলে নাড়বো যাতে জল দোলা না পেকে যায় আর দিচ্ছি এখানে দিয়ে দেবো আর কি বেশি না দু মুঠের মতো ছুলা দেবো যাতে খুব একটা বেশি দেখা না যায় আবার একটু একটু করে মুখের মধ্যে পড়ে আর কি স্যুপটা খাওয়ার সময় তো মরক্কানরা এরা এভাবেই তৈরি করে আর কি আমি তো ওদের স্যুপটা যখন খাই তখন এরকম ফিল হয় তো এই আর এখানে দিয়ে দেবো কিছু নুডলস এগুলো হচ্ছে বার্মি চিলি বলে খেয়ে খুব ছোটো ছোটো চালের মতো দেখতে নুডলসগুলো তো এরকম নুডলসও আমি দিয়ে দেবো দুই মুটের মতো তো এটা নুডলসও আর কি মুখের মধ্যে যখন লাগে স্যুপটা খেতে আর টমেটো ডেতে একটু টকটক হয় খুব ভালো লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি একটা ডিমকে ফেটিয়ে ভালো করে দিয়ে দিব ভালো করে নেড়ে যাতে যে ডিমটা ডিমটা চতুর্দিকে মানে এক জায়গায় জমে না যায় ভালো করে নেড়ে এখন ধনে পাতা দিয়ে দিলাম আপনারা লম্বা দুটো ব্রেড এগুলোকে ফ্রেঞ্চ ব্রেড বলে তো এই লম্বা এই ফ্রেঞ্চ ব্রেড দিয়ে আসলে ইয়ে স্যুপটা খেতে খুবই ভালো লাগে তো আজকের ইফতারিতে আমরা এগুলোই খাবো আর নর্মাল যা ইফতারি রেগুলার যেগুলো খাই সেগুলো থাকবে পাশাপাশি স্যুপটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি গরম গরম খেতে এটা খুবই ভালো লাগে তো আমরা এখনই মানে ইফতারির টাইম হয়ে যাবে তো আমি রেডি করে নিয়েছি সবগুলো ব্রেডগুলোকেও কেটে নিয়েছি আর এই যে দেখতে রকম হয়েছে একটু দেখুন এগুলোকে আসলে মোরক্কানটা এই স্যুপটাকে হাড়িরা বলে তো আমি আজ হাড়িরা তৈরি করলাম একটু লবণ কম হয়েছে তারপরও অনেকটা মজা হয়েছিল একটু টেস্ট আর কি টক টক একটু টক লাগে টমেটোটা পিউরিটা দেওয়ার কারণে আর এখন ইফতারের অলমোস্ট টাইম হয়ে যাচ্ছে একটা এটা আমাদের ছিল থ্রি সরি এইট থার্টি এইটে ইফতারির টাইম তো এই ঘড়িটা একটু ফাস্ট রেখেছি তো আমি ইফতারিগুলো সাজিয়ে নিয়েছি টেবিলের উপর নর্মাল ইফতারি যেগুলো আমরা প্রতিদিনই খাই শুধু হারিরাটা তৈরি করলাম আজকে আর আর কেটে নিয়েছি পাইনাপল ছিল এখানে বেনানা তো স্যুপটা আসলে খুব হেলদি একটা মানে বলতে পারেন হেলদি সারাদিন রোজার পর এরকম একটু টক টক একটা স্যুপ খেলে অনেক ভালো লাগে মানে মুখে রুচি আসে বলতে পারেন আর কি খুব খুবই টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি কাল এটা অনেকটা বেঁচে গেছে তো আমি আগামীকাল কালও এটা খাবো হয়তো একটু লবণ এড করে কারণ লবণটা একটু কম হয়েছিল আমি বুঝতে পারিনি কতটুকু দেবো আর তো এই হচ্ছে আমাদের আজকের ইফতারি আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই এই রোজার মধ্যে এই স্যুপটা তৈরি করে খাবেন কারণ এটা খুবই হেলদি এই স্যুপ সবার জন্যই এখানে এই বিদায় নেই যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমার জন্য আমার পরিবারের জন্য বেশি করে দোয়া করবেন এই রমজানে আর কথা হবে অন্য আরেকটা ব্লগে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম